বাংলাদেশে প্রথমবারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো আধুনিক ই-গেট সুবিধা, যার মাধ্যমে অল্প সময়ে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবেন ই-পাসপোর্টধারী যাত্রীরা। ই-গেট পার হতে একজন যাত্রীর সময় লাগবে মাত্র 15 থেকে 20 সেকেন্ড। এরই মধ্যে বিমানবন্দরে 15টি ই-গেট স্থাপন করা হয়েছে, 12টি বহির্গমন এলাকায় এবং আগমনীতে 3টি। তবে ই-গেট পার হলেও যাত্রীর ইমিগ্রেশন সম্পূর্ণ হচ্ছে না। ই-গেট পার হওয়ার পর যাত্রীকে আগের মতোই ইমিগ্রেশন ডেস্কে গিয়ে ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হচ্ছে। 2019 সালে বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হলেও চালু করা হয়নি। তবে গত 7 জুন বিমানবন্দরে ই-গেটের কার্যক্রম চালু করা হয়। ই-গেট পার হতে একজন যাত্রীর 15 থেকে 20 সেকেন্ড সময় লেগেছে বলে জানা যায়। ই-গেটের মূল দুটি অংশের মধ্যে একটি অংশের কাজ পাসপোর্ট আসল নাকি জাল তা শনাক্ত করা, অন্য অংশটি পাসপোর্টধারীর ব্যক্তি নিজেই নিজের পাসপোর্ট বহন করছেন কিনা তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক ভ্রমণের জন্য একজন যাত্রীর পরিচয়পত্র তার পাসপোর্ট, পুরনো পাসপোর্টের চাইতে বেশি সুরক্ষিত ই পাসপোর্ট। এটি এমন এক ধরনের ইলেকট্রিক সিস্টেম যার কভারে একটি চিপ থাকে, যার মধ্যে দিয়ে পাসপোর্ট বহনকারীর তথ্য, সেই সাথে তথ্য জালিয়াতি থেকে সুরক্ষা ব্যবস্থা। পুরনো MRP পাসপোর্টের 10 আঙ্গুলের ছাপ সংরক্ষণের ব্যবস্থা না থাকলেও ই পাসপোর্টে তা রয়েছে। এর মাইক্রোপ্রসেসরে একজন ব্যক্তির বায়োমেট্রিক ও বায়োগ্রাফিক্স 41টি তথ্য থাকে, এর মধ্যে 26টি তথ্য খালি চোখে দেখা যায়। 2টি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে যা বিশেষ যন্ত্র ছাড়া পাঠ করা যায় না। দেশের ইমিগ্রেশন পদ্ধতি এখনও সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় নয়। ই-গেটের সঙ্গে আন্তর্জাতিক ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত নেটওয়ার্কের সংযোগ স্থাপন সহ অন্যান্য বিষয়গুলো যুক্ত হয়নি, ফলে ই-গেটের পুরো সুবিধা চালু সম্ভব হয়নি। তবে আপাতত ই-গেটের আংশিক সুবিধা লাভ করতে পারবেন ই-পাসপোর্ট বহনকারীরা। তবে ই-গেট সুবিধা তারাই পাবেন যারা বাংলাদেশি ই-পাসপোর্টধারী কূটনীতিক, অফিসিয়াল ই-পাসপোর্টধারী সরকারি কর্মকর্তা, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সেরা করদাতা কার্ডপ্রাপ্ত ই-পাসপোর্টধারী ব্যক্তি, ই-পাসপোর্টধারী পাইলট ও ক্রুরা। এছাড়াও বাংলাদেশি ছাড়া অন্য কোনো দেশের যাত্রী বাংলাদেশে ই-গেট ব্যবহার করতে পারবেন না। ইমিগ্রেশন পুলিশ চাইলে নির্ধারিত করতে পারবেন কোন যাত্রী ই-গেট ব্যবহার করবেন আর কে করবেন না।